সংশোধনাগার থেকে ছাড়া হলো বামনগোলায় নির্যাতিতা দুই মহিলাকে। গতকাল সন্ধ্যার সময় ওই দুই মহিলাকে জামিন দেন মালদা জেলা আদালতের বিচারক মৃণাল কান্তি মণ্ডল। কিন্তু সন্দেহ হয়ে যাওয়ার গতকাল সংশোধনাগার থেকে ছাড়া সম্ভব হয়নি তাদের। আজ সকালে তাদেরকে সংশোধনাগার থেকে রিলিজ করা হয়। অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেছে নির্যাতিতা দুই মহিলার পরিবার। আবারও জানিয়ে রাখবো, সংশোধনাগার থেকে ছাড়া হলো বামনগোলায় নির্যাতিতা দুই মহিলাকে। গতকাল সন্ধ্যার সময় ওই দুই মহিলাকে জামিন দেন মালদা জেলা আদালতের বিচারক মৃণাল কান্তি মণ্ডল। কিন্তু সন্দেহ হয়ে যাওয়ায় গতকাল সংশোধনাগার থেকে ছাড়া সম্ভব হয়নি তাদের। আজ সকালে তাদেরকে সংশোধনাগার থেকে রিলিজ করা হয়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছেন নির্যাতিতা দুই মহিলার পরিবার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মালদা থেকে অর্ণব। অর্ণব, এই যে গোটা বিষয়ের বিস্তারিত জানাও। প্রথমেই বলে রাখি, ঘটনাটি ঘটেছিল চলতি মাসের 17 তারিখে, যেটা জানা গেছে যে এই দুই মহিলার উপর নির্যাতনের যে ঘটনা প্রকাশ্য হাটের মধ্যে ঘটেছিল সেটা 18 তারিখে। তো এই দুই মহিলা বাড়ি হচ্ছে মালদার মানিকচক এলাকায়, কিন্তু এরা ব্যবসার জন্য পাকোহাট এলাকাতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তাদেরকে চোর সামনে তাদেরকে বেধরক মারধর করা হয় এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেটা অভিযোগ উঠে আসছে যে তার দুদিন আগেই ওই এলাকাতে অর্থাৎ বামনগোলা থানা এলাকায় এক বিজেপি কর্মীর মৃত্যু হয় এবং সেই ঘটনায় থানা ঘেরাও করেন সাংসদ এবং বিধায়করা, ফাঁড়ি ঘেরাও করে, এরপরে ফাঁড়িতে ভাঙচুর চালানো হয় এবং পুলিশ আধিকারিকদের কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। কিন্তু এই ঘটনার ঠিক পরের দিন এই দুই নির্যাতিতা মহিলা যখন মারধর করা হয় তখন এই ঘটনা অর্থাৎ ফাঁড়ি ভাঙচুরের ঘটনায় এই দুই মহিলাকে ত্যাগ করা হয় এবং তাদেরকে মালদা যে আদালতের মাধ্যমে আদালতে পাঠানো হয় এবং সেখান থেকে জেলখানায় পাঠানো হয়। কিন্তু সমস্ত অভিযোগ ভিত্তিহীন, কারণ এই দুই মহিলা সেদিনকে ছিলেন না। তার পরিবারের লোকজন জানাচ্ছেন যে সেখানে সেদিন এই মহিলা ছিলেন না, তার পরের দিন ওই এলাকাতে গিয়েছিলেন ব্যবসার কাজে। এই ঘটনায় পুলিশ একটি মিথ্যা মামলা তাদের বিরুদ্ধে করে এবং তাদেরকে সংশোধনাগারে পাঠায়। এই ঘটনায় গতকালে তাদের বিরুদ্ধে তাদের যে লয়ার ছিলেন অর্থাৎ উকিল ছিলেন তার পক্ষ হয়ে দাঁড়ান এবং সেখানে মালদা জেলা আদালত তাদেরকে জামিন দেন এবং আজ সকালে তাদেরকে মালদা জেলা সংশোধনা থেকে মুক্তি পান এবং সেখান থেকে বেরিয়ে তারা জানেন তারা এই ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত না। পাশাপাশি তারা ব্যবসার কাজে সেখানে গিয়েছিলেন, কিন্তু সেখানে বেশ কিছু দোকানদার তাদেরকে চোর সন্দেহে মারধর শুরু করে এবং সেখানে পুলিশ সিভিক ভলেন্টিয়ার থাকলেও তাদেরকে রক্ষা করতে পারেনি। কিন্তু কিছুক্ষণ পর সেখানে তাদেরকে সিভিক ভলেন্টিয়ার সেখান থেকে উদ্ধার করে পাকোয়াহাট ফাঁড়িতে নিয়ে যায়। সমস্ত ঘটনায় মিথ্যা এবং ভিত্তিহীন বলে তার উকিল জানিয়েছেন এবং এরপরে আজকে তাদের মুক্তি দেওয়া হয়েছে। ধন্যবাদ অর্ণব সাথে থাকার জন্য। আরো একবার বলে রাখবো যে মালদার সংশোধনাগার থেকে ছাড়া হলো বামনগোলায় নির্যাতিতা দুই মহিলাকে। গতকাল সন্ধ্যার সময় ওই দুই মহিলাকে জামিন দেন মালদা জেলা আদালতের বিচারক মৃণাল কান্তি মণ্ডল। কিন্তু সন্দেহ হয়ে যাওয়ায় গতকাল সংশোধনাগার থেকে ছাড়া সম্ভব হয়নি তাদের। আজ সকালে তাদেরকে সংশোধনাগার থেকে রিলিজ করা হয়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছে নির্যাতিতা দুই মহিলার পরিবার।